হ্যালো গাইজ, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন কিন্তু আমি কথা বলবো জিতদার রাবণকে নিয়ে, এবং এটা কিন্তু ঈদে রিলিজ করছে। সো মানে কয়েকদিন আগে যারা বলছিল যে জিতদার রাবণের প্রমোশন করছে না, যে রাবণের যে ডাইরেক্টর এম এন রাজ রাবণের প্রমোশন করছে না, রাবণ হেরে যাবে, সো তাদের উদ্দেশ্যে বলি রাবণের কিন্তু প্রমোশন সেই লেভেলে চলছে। কারণ রাবণের কিন্তু আবার দুটো পোস্টার লঞ্চ করা হয়েছে, এবং আজকের মেনলি আমি সেই দুটো পোস্টারকে নিয়েই কথাবার্তা বলবো। সো ফার্স্ট যে পোস্টারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা অ্যাকশন সিকোয়েন্স থেকে সেই পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে। তো আমরা জানি যে এই রাবণে কিন্তু খুব দারুণ দারুণ লেভেলের কিছু অ্যাকশন সিনস থাকতে চলেছে, এবং তার কিন্তু ঝলক কিছু আমরা ট্রেলারেও পেয়েছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি রাবণের যে ভিলেনের চরিত্র প্লে করেছে, মানে শতা ফিগার, তাকে জিদ্দা ছুঁড়ে ফেলছে, এবং সেই পোস্টারটা আমার ব্যাপক লেগেছে। এবং সেই পোস্টারটায় আমরা মানে যে অ্যাকশনসগুলো কী লেভেলে থাকতে চলেছে আমরা কিন্তু জাস্ট বুঝতে পারছি, জাস্ট ফিল করতে পারছি। শুধুমাত্র অ্যাকশন সিকোয়েন্সের জন্য যে লোকটা 1 কোটি টাকা খরচা করলে তার তো অ্যাকশনস ভালোই হবেই হবে, গ্যারেন্টেড। আচ্ছা, সেকেন্ড যে পোস্টারটাকে নিয়ে কথা বলবো সেটাও বেশ একটা ইউনিক একটা পোস্টার। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং রাবণের যখন যে 10টা মাথা থাকে সেরকম কনসেপ্টের কিন্তু এই পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে। এবং এই পোস্টার মানে জিদ্দা মাঝখানে আছে, এবং তার সঙ্গে সঙ্গে তার 2 পাশে 5টা 5টা করে ছবি লাগানো হয়েছে, এবং 10টা ছবি মোটামুটি একটু একটু করে ডিফারেন্ট লাগছে। এবং সেই পোস্টারটা কিন্তু বেশ ডেডলি লাগছে, এবং ডেভিল লুকগুলোকে দেখানো হয়েছে, মানে রাবণের যে অ্যাকচুয়াল লুকটা কিন্তু এই পোস্টারটাই আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে বলবো এই পোস্টারটা, এই দুটো পোস্টার কিন্তু আমার ব্যাপক লেগেছে। এবং তোমাদের কোন পোস্টারটা বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকে ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।